আদালতে বাংলাদেশ ব্যাংকের মামলা। মামলার জরিমানায় ফিরছে না শৃঙ্খলা, সড়ক ব্যবস্থাপনায় পুলিশের 29 দফা সুপারিশ। অমর একুশে বইমেলা শুরু আজ, বেলা 3টায় বাংলা একাডেমিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৪৯ ভলভো বাস ভাঙ্গারি হিসেবে বিক্রির প্রক্রিয়া চলছে, অবহেলার দায় স্বীকার বিআরটিসির। বিপিএলে প্লে অফ নিশ্চিতে 2-0 কুমিল্লার মুখোমুখি ঢাকা, 7টায় চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি নুসরাত জাহান, শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রিজার্ভের চুরি যাওয়ার টাকা উদ্ধারে ফিলিপাইনের রিজাল ব্যাংক সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানহাটনে এ মামলা করা হয়। তবে মামলার বিষয়ে আরসিবিসির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে ও দোষীদের বিচারে শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় 3 বছর পর এ মামলা করা হলো। অভিযুক্তদের তালিকায় রয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবিসি ও তাদের কয়েকজন কর্মকর্তা, অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেম ও এর কর্মকর্তা, ক্যাসিনো মালিক সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। এ মামলায় পূর্ণ সহায়তা দেবে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক। আমরা ওই যে আরসিবিসির বিরুদ্ধে মামলা করেছি ফিলিপাইনের যে ব্যাংক, আর তার থেকে এই টাকাটা যার যার কাছে গিয়েছে, হ্যাঁ, ওই বিভিন্ন ওই যে মানি রেমিটেন্স কোম্পানি ফিলরেম, তারপরে ক্যাসিনো, হ্যাঁ, এদের বিরুদ্ধে মামলাটা করেছি আর কি। আর সিবিসি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা আর এদের যে মালিক কিংবা দায়ী ব্যক্তি যারা। বাংলাদেশ ব্যাংক জানায়, উত্তর কোরিয়ার হ্যাকারদের সহায়তায় এ অর্থ চুরি হয়েছে। এতে নেস্টেক এবং ম্যাকট্রুপ নামে ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা। বৃহস্পতিবার মামলা করার কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় শুক্রবার মামলা করা হয়। ফেডারেল রিজার্ভ সিস্টেম স্টপ পেমেন্ট নোটিশ দিয়েছে তাদেরকে, যেদিন মানে যেই তারিখে 9টার সময় স্টপ পেমেন্টের ইনস্ট্রাকশনটা দিয়েছে। ইনস্ট্রাকশন দেওয়ার পরে তারা 1টার দিকে টাকার ফান্ডটা ট্রান্সফার করছে ক্যাসিনোর কাছে। দিস মিন্স দে আর ভিগোরাসলি ইনভলভ এটার সাথে। মামলায় ফিলিপাইনের আরসিবিসিকে প্রধান অভিযুক্ত করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, মামলার ফলে এ ঘটনায় তারাও যে অভিযুক্ত বিষয়টি প্রমাণ হবে। অর্থ চুরির দায়ে গত 10 জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে সর্বোচ্চ 56 বছরের কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত। এছাড়াও তাকে $10,90,00,000 জরিমানা করে আদালত। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $10,10,00,000 স্থানান্তরের জন্য 35টি নির্দেশনা পাঠানো হয়। এজন্য আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট ব্যবহার করা হয়। এর মধ্যে 30টি নির্দেশনা আটকে দিলেও 5টি নির্দেশনা কার্যকরে নিউ ইয়র্ক ফেড। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে $1,45,00,000 ফিরিয়ে আনা হয়। এছাড়াও ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং স্বেচ্ছায় $1,50,000,000 ফেরত দেন। তবে এখনও $6,68,00,000 ফেরত পাওয়া যায়নি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের প্রথম ট্রাফিক পক্ষের 16 দিনে মামলা হয়েছে প্রায় 1,00,000, আদায় হয়েছে $5,00,00,000 জরিমানা। তারপরও শৃঙ্খলা ফেরেনি রাজধানীর সড়কে। মহাপরিকল্পনা হিসেবে সড়ক ব্যবস্থাপনার 29টি সুপারিশ প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এদিকে চলমান ট্রাফিক পক্ষের মেয়াদ 2 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ডিএমপি। 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত পালিত হয় ট্রাফিক পক্ষ, তারপরও খুব একটা শৃঙ্খলা ফেরেনি রাজধানীর সড়কে। নিয়ম ভাঙার প্রতিযোগিতাই যেন বেশি, যেখানে সেখানে গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দরজা খোলা রেখেই চলছে বাস। ফুটওভার ব্রিজ আছে হাতখানেক দূরেই, তারপরও সড়কের মাঝ দিয়েই দৌড়ঝাঁপ। নিয়ম ভাঙাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেখতেছি সবাই পার হইতেছে রোড থেকে, আর আমিও পার হলাম তাদের সাথে। এটা কি ঠিক না? আসলে এটা ঠিক না। পুলিশ বলছে গড়ে প্রতিদিন মামলা হয়েছে 6,000-এরও বেশি, জরিমানা আদায় হয়েছে গড়ে দিনে $32,00,000 ওপরে, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। ঢাকা শহরের মতো এত বাস্তবতা আছে যেখানে
সেই ধরনের শহরে যদি আমি 50 ভাগও সফল হই বা 50 ভাগও ডিসিপ্লিন আনতে পারি, আমি মনে করি এখানে এটা অনেক বড় কিছু। কারণ এখানে লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ পথচারী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর দপ্তরে 29 দফা প্রস্তাবনা দিয়েছে পুলিশ। এর কয়েকটির বাস্তবায়ন চলমান, তবে অধিকাংশেরই অগ্রগতি আংশিক। এই গাড়ির সংখ্যাধিক্য, তারপরে অনিয়ন্ত্রিত পথচারী, রিক্সা, হকার, এইগুলো ঢাকা শহরের কিন্তু মূল মূল সমস্যা। এইগুলো আমরা টিট করছি, সাথে সাথে অনিয়ন্ত্রিত বাস সার্ভিস, বাস সার্ভিসের কোয়ালিটি, সেবার মান বাড়িয়ে এগুলো কিন্তু এই মূল মূল জায়গায় কিন্তু আমরা হাত দিচ্ছি। পুলিশ বলছে সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর পরিবহন মালিক শ্রমিক ও সাধারণ মানুষের সহযোগিতা পেলেই যানবাহন চলাচলে শতভাগ শৃঙ্খলা আসবে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন কেনার 6 বছর থেকে অকেজো হতে শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসির 49টি ভলভো বাস। এগুলো এখন ভাঙ্গারি হিসেবে নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। ইউরোপীয় ব্র্যান্ডের এসব উন্নত বাস 20 থেকে 25 বছর রাস্তায় সচল থাকার কথা। সময় মতো রক্ষণাবেক্ষণের অভাবে এ দশা স্বীকার করছে খোদ বিআরটিসি কর্তৃপক্ষ। সুইডেনে তৈরি উন্নত ভলভো বাসের বর্তমান হাল এটি। 66 কোটি টাকায় কেনা বাসগুলো বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকায় এখন ভাঙারি হিসাবে বিক্রি ছাড়া বিকল্প কিছু করার নেই। এটি হবার কথা নয় বলছেন বিআরটিসির সাবেক কর্মকর্তারা। কোনো প্রতিষ্ঠান যখন গাড়ি দেয় তখন তো তাদের সাথে একটা স্পেয়ারসের একটা চুক্তি থাকে যে যখনই প্রয়োজন হবে তখন তারা যাতে স্পেয়ারসগুলো দেয় আর কি। সেই রকম পরিবেশই প্রস্তুত করা হয়েছিল। তারপরে এগুলো কেন ধীরে ধীরে বসে গেল এই জিনিসটা আসলে খুবই একটা উদ্বিগ্নের বিষয়। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য, ভলভো বাসের সাধারণ মেয়াদ 12 বছর, ঠিকমতো রক্ষণাবেক্ষণ হলে চলে 20 থেকে 25 বছর, যাকে বলা হচ্ছে অর্থনৈতিক মেয়াদ। অথচ আমাদের বিআরটিসির বাস উদ্বোধনের মাত্র 6 বছরের মাথায় 2007 সাল থেকে বাগারে আশ্রয় নিতে শুরু করে। নষ্ট যন্ত্রাংশ সময় মতো ঠিক না করা এবং রক্ষণাবেক্ষণের দুর্বলতার কারণে মাটিতে মিশে গেছে একসময়ের তুমুল জনপ্রিয় এই ভলভো বাসগুলি, যা প্রতিটি কেনা হয়েছিল 1 কোটি 37 লক্ষ টাকা দিয়ে। এখন আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলছে বিআরটিসি। সংস্থাটিও বলছে দামি এসব বাস রক্ষণাবেক্ষণে গাফেলতি ছিল। এটার প্রপার মেনটেন্স এবং স্পেয়ার পার্টসের অভাবে এটা এই বাসগুলো ক্রমান্বয়ে বসা শুরু হলো। এই গাড়িটা যে টেকনোলজি, এই টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার বিষয়টা ভালোভাবে দেখা হয়নি, যে আমাদের মেকানিক ইঞ্জিনিয়ার যারা এই গাছগুলো মেনটেন্যান্স করবে তাদের আমার মনে হয় প্রপার ট্রেনিংটা কম ছিল। সচল বাসকে অচল করতে অবহেলার দায় এড়াতে পারে না বিআরটিসি, বলছেন পরিবহন বিশ্লেষকরা। জনগণের অর্থায়নে কেনা জিনিস ম্যানুফ্যাকচারের দেওয়া কমার্শিয়াল লাইফ যত বছর চলার কথা ছিল সেটা চললো না, এটার জন্য এই সিস্টেমের মধ্যে কিন্তু কেউ দায়বদ্ধ হচ্ছে না। এই যে লস করছে বিআরটিসি এত ক্যাশ ইনজেকশনের পরেও, এটার উত্তর তো কাউকে না কাউকে দিতে হবে। সচল অবস্থায় প্রতিটি বাস থেকে দৈনিক আয় ছিল প্রায় 20,000 টাকা, সে হিসেবে প্রতি মাসে প্রায় 3 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বিআরটিসি। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। বাংলা একাডেমিতে বেলা 3টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ ও মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল আরিশি। অনুষ্ঠানে 2018 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। শেষে বইমেলা পরিদর্শন করবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে মেলার সব ধরনের প্রস্তুতি। এবারও মেলায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। চলাচল ও বই কেনার সুবিধায় পুরো মেলা বিন্যস্ত করা হয়েছে 4টি স্তরে। শিশুদের জন্য আলাদা কর্নার সহ বয়রাতলায় বেড়েছে লিটল ম্যাগাজিনের স্টল। আর মেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা এবার 499। ছুটির দিন বেলা 11টা থেকে এবং অন্যান্য দিন বেলা 3টা থেকে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। আজ 1 ফেব্রুয়ারি, মহান ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন। পুরো মাস জুড়ে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। এই সূচনা আন্দোলনের মধ্য দিয়েই পরে 1971 সালে
নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিভিন্ন সংগঠন ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করে ভাষা শহীদদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। উৎসবে দেশের কবিদের সাথে অংশ নেবেন নয় দেশের আমন্ত্রিত 14 জন কবি। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচনের ভোট আগামী 11 মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাস সাধারণ শিক্ষার্থীদের মাঝে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে এমন নেতৃত্বই বেছে নেবেন তারা। 1973 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হয়। সেই অধ্যাদেশে বলা আছে প্রতি বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অথচ স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 7 বার ডাকসু নির্বাচন হয়। সবশেষ ডাকসু নির্বাচন হয় 1990 সালের 6 জুলাই। এরপর থেকে বন্ধ ডাকসু নির্বাচন। 2012 সালে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। একই বছর হাইকোর্টে রিট করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2018 সালের 17 জানুয়ারি হাইকোর্ট থেকে 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেম্বার জজ আদালতে গেলে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ আসে। এরপর 2019 সালের 6 জানুয়ারি সেই স্থগিতাদেশ তুলে নেয় আপিল বিভাগ। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 11 মার্চকে ডাকসু নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেন। আমরা এ বিষয়ে কথা বলব রিটকারী একজন সাবেক শিক্ষার্থীর সঙ্গে। আন্দোলনের একদিন একটা রেজাল্ট আসবে, আমরা যে রিট করেছিলাম আদালতে সেই রিটের একটা ফল আসবে, এটা হয়তো অনেকে ভাবেনি। আমাদের মধ্যে যারা ছিল তারা হয়তো অনেকে ভাবেনি, কিন্তু আমরা আশাবাদী ছিলাম দেখে আজকে 6 বছর পরে হলেও একটা প্রাথমিক একটা ফল আমরা পেয়েছি। দীর্ঘ 28 বছর পরে এই নির্বাচন হওয়ায় ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ডাকসু। আর এই নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা? দূরদর্শিতা, এই ধরনের মনোভাব যার আছে সেই হোক আগামী ডাকসুর ভিপি। এমন কেউ আসুক যে আমাদের সাথে এসে মিশবে, আমাদের সমস্যাগুলো দেখবে এবং সেগুলো সলভ করার চেষ্টা করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন, মাদক সেবন সহ নানা অভিযোগে 17 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা বলছেন শাস্তির পাশাপাশি শিক্ষার্থীদের অপরাধে জড়ানোর কারণগুলো চিহ্নিত করতে হবে। 18 জানুয়ারি বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। এতে নানা অভিযোগে 17 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করা হয়। শাস্তি পাওয়াদের মধ্যে আছেন মাইক্রোবায়োলজি বিভাগের 11 শিক্ষার্থী। 17 ছাত্রী শ্লীলতাহানি ও নিপীড়নের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় 45তম ব্যাচের এই ছাত্রদের বিরুদ্ধে। 31 ডিসেম্বর পর্যন্ত বহিষ্কার ও 5,000 টাকা জরিমানা করা হয় নাইম ই আক্তার, ইজাজ আহমেদ, মেহেদি হাসান ও ইকবাল হোসেনকে। এছাড়া 4 জন 6 মাস ও 3 জন 3 মাসের জন্য বহিষ্কার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বটতলায় 3 শিক্ষার্থীকে লাঞ্ছিত করায় রিজওয়ান রাশেদ সোয়ান, কে এম মাহিদ হাসান ও আহসানুজ্জামান শাওনকে সাময়িক বহিষ্কার করা হয়। কক্ষে মাদক সেবনে 6 মাস বহিষ্কার হয়েছেন আফম ও কামাল উদ্দিন হলের 2 শিক্ষার্থী। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আসগর হোসেন রাব্বি 3 মাসের জন্য বহিষ্কার হয়েছেন একই বিভাগের ছাত্রীকে নিপীড়নের ঘটনায়। সবই অনেক পূর্বের ঘটনা, কোনো কোনোটা 1-2 বছর আগের ঘটনা। তদন্ত হয়ে রিপোর্ট হয়ে সিন্ডিকেট আসতে এই সময়টা লেগেছে। বিভিন্ন মেয়াদে 17 জন শিক্ষার্থীর আমরা একটা তালিকা পেয়েছি যে বিভিন্ন মেয়াদে তারা বহিষ্কার হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরাধমূলক কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। খুবই দ্রুততর সময়ের মধ্যে অপরাধী এবং যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, যারা নিপীড়ন চালায়, তাদের যদি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে নিশ্চিতভাবে তারা ভীত হবে এবং পরবর্তীতে এই অপরাধ কর্ম করার সাহস পাবে না। শিক্ষকেরা বলছেন শাস্তির পাশাপাশি শিক্ষার্থীদের অপরাধে জড়ানোর কারণগুলো চিহ্নিত করা জরুরি, না হলে এসব বন্ধ হবে না। শিক্ষার্থীরা কেন অন্যায় কাজগুলিতে যাচ্ছে, তার পেছনে কারণটা কি, সেই কারণগুলি যদি না খুঁজে তার সমাধান আমরা যদি না করি তাহলে পরবর্তী সময় অন্য শিক্ষার্থীরা সেই একই সংকটে পড়বে। বহিষ্কার এ ধরনের সমস্যার সমাধান করবে না। পরিবেশ তৈরি করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে শিক্ষার্থীরাও এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকেই আদেশ কার্যকর হবে। শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারবেন না বহিষ্কৃত শিক্ষার্থীরা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সারা দেশে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। সুষ্ঠু ভোটের সম্ভাবনা কম, অভিযোগে নীরব বিএনপি। আর কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বামজোটগুলো। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে 3 ফেব্রুয়ারি। মার্চে 4 ধাপে 464 উপজেলায় ভোটের পরিকল্পনা নির্বাচন কমিশনের। মেয়াদ শেষ হওয়া বাকি উপজেলাগুলোর ভোট হবে 5ম ধাপে ঈদুল ফিতরের পর। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চাঙ্গা তৃণমূলের আওয়ামী লীগ নেতারা। দলীয় মনোনয়ন পাওয়ার পরে আমাদের কার্যক্রম আমরা শুরু করবো ভোটের। আর লক্ষ্মীর আশাবাদী যে দলীয় মনোনয়ন দেওয়ার পর আর সেকেন্ড কোনো প্রার্থীও থাকবে না। তাদের যে নাগরিক সুবিধাদি যে নৌকার পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে যে এটি পেতে পারে, এটি মোটামুটি তারা নিশ্চিত। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে থেকে নির্বাচনের এর ব্যাপারে তারা পক্ষে না, এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ চাচ্ছে না যে এই নির্বাচন, এই প্রহসনের আরেকটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। গণযোগ্য নির্বাচনের যদি পরিবেশ হয়, দল সিদ্ধান্ত নেয়, অবশ্যই আমরা নির্বাচনে আমাদের দল যাবে, আমরা যেতে চাই, কিন্তু আমরা সেই পরিবেশ দেখছি এখন আমাদের সামনে দৃশ্যমান নয়। বাম দলগুলো বলছেন তারা প্রস্তুত, তবে অংশ নেওয়ার বিষয় নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর। কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে আমরা তখন বসে আমরা সিদ্ধান্ত নেব, আমরা বর্তমানে পর্যবেক্ষণে আছি। নির্বাচন কর্মকর্তারা আশ্বস্ত করছেন ভোটে সমান সুযোগ পাবে সব দল। চলছে ভোট কেন্দ্র ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ প্রাথমিক প্রস্তুতি। আশা করি ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে যে উপজেলা পরিষদ নির্বাচন হবে তার প্রাথমিক প্রস্তুতিগুলো আমরা শুরু করে দিয়েছি। এবারের নির্বাচনে সদর উপজেলার কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে বগুড়া ও যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমনা হেমব্রম। সুমনা, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন অফিস ও রাজনৈতিক দলগুলোর কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? নির্বাচন অফিসের যদি প্রস্তুতির কথা বলেন, তারা কিন্তু এখন কেবলমাত্র ভোট কেন্দ্র কোথায় কোথায় হতে পারে এই তালিকা একটি নির্ধারণের কাজ তারা শুরু করবে বলে জানিয়েছে। যেহেতু গতকালকে তাদের কাছে একটি চিঠি এসেছে নির্বাচন অফিসের, এই নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলো কোথায় কোথায় করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা মূলত এই সময় কাজ করছে। এর বাইরে আর এখনও পর্যন্ত কোনো কাজ তাদের শুরু হয়নি। এবং দলীয় যে কাজকর্ম যদি বলেন রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে আপনি জানেন যে বিএনপি নির্বাচনে আসছে না, কিন্তু বগুড়ার বেশ কিছু জায়গাতে, বিশেষ করে শাহজাহানপুর উপজেলাতে দেখেছি যে এলাকাবাসীর পক্ষ থেকে ঠিক এই প্রতীকে অন্তত পক্ষে বেশ কয়েকজনকে তারা নির্বাচনে দেখতে চায় এবং বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাদেরকে পেতে চায়, এমন একটি বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে বিভিন্ন স্থানে প্যানেল দিয়েছে এবং তারা এটা জনগণের কাছে সে দোয়া চাইছে। এবং সেই সাথে অন্যান্য দলের যদি বলেন, তারা কিন্তু ঠিক একইভাবে দোয়া চেয়ে যাচ্ছে এবং সেই হিসেবে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য তারা প্যানা দিয়েছে। এবং উপজেলা পর্যায় থেকে কিন্তু মূলত যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের একটি তালিকা জেলা পর্যায়ে জেলা দলে এসেছে আর কি, এবং তারা সেটি যাচাই বাছাই করছে। আমি এখানে কথা বলেছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা থেকে তাদের কাছে কাগজ আসছে এবং প্রার্থীদের অনেক তালিকাই এসেছে। তারা মূলত যাচাই বাছাই করছে যে এলাকায় তাদের অবস্থান কেমন, তাদের এলাকাতে তাদের ইমেজটা কেমন আছে এই বিষয়টিকে মাথায় নিয়ে, এবং দলের প্রতি তাদের অনুরাগ কতটুকু, অনুরাগ বলতে দলের প্রতি ভালোবাসা কতটুকু আছে এবং সেই সাথে তারা দলের জন্য কাজ করছেন কতটুকু, সব কিছু বিবেচনায় রেখে তারা কিন্তু একটি চূড়ান্ত তালিকা করে তারপরে সেটি ঢাকাতে পাঠাবেন এবং তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। অন্যান্য দলেরও যদি বলা হয়, আসলে নির্বাচন অংশগ্রহণ করতে চায় অনেকে, তবে দলীয়ভাবে অনেক বিষয় রয়েছে, তারা সেই বিষয়গুলো দেখে তারপরে সেই নামগুলো চূড়ান্ত করবে এবং তারপরে পাঠাবে। যদি আমাদের এখানকার এইভাবে বলেন তাহলে জনগণ কিন্তু চাইছে আসলে সব দলের অংশগ্রহণ এখানে হোক, তারপরেও তারা মার্কা কী বা মানুষ কেমন এই বিষয়টি কিন্তু মাথায় রেখে তারা ভোটের প্রস্তুতিগুলো নিচ্ছে এবং প্রার্থীরাও কিন্তু এবং দলীয় যে লোকেরা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখে করছে যে প্রার্থী নির্বাচনে যাতে কোনো ধরনের গলদ না হয় এবং নির্বাচনে যাতে তারা জয়লাভ করতে পারে, এটা কিন্তু সব দলের একটি প্রত্যাশা এবং সে অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চলছে। এবং নির্বাচন অফিসও বলছে যে বাকি যে কার্যক্রম রয়েছে বা যে প্রস্তুতি নেওয়ার দরকার সেটি যখন তাদের কাছে আসবে এবং তফসিল ঘোষণার পরপরই মূলত তারা এই
কার্যক্রমটি আরও জোরালোভাবে করতে পারবে, নির্দেশনাও তাদের কাছে আসবে, সে অনুযায়ী তারা কাজ করবে বলে জানিয়েছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা যদি বলা হয়, যে পূর্বের অভিজ্ঞতা থেকে কিন্তু তারা সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত তারা গ্রহণ করছে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারে। সব বিষয়টি মাথায় আমাদের সাথে থাকুন। এবার যশোরে চলে যাচ্ছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যশোরের রাজনৈতিক অঙ্গনকে ইতিমধ্যে সরব হতে শুরু করেছে। আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে সম্ভাব্য যে সমস্ত প্রার্থী আছেন তারা কিন্তু ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন, অর্থাৎ তৃণমূলের যারা নেতাকর্মী আছেন বা ভোটার আছেন তাদের সাথে গণসংযোগ থেকে শুরু করেছেন তারা। পাশাপাশি যে জিনিসটি তাদেরকে করতে দেখেছি যে জেলা বা কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও কিন্তু লবিং শুরু করেছেন ইতিমধ্যে। যশোরে এবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের শতাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে 8টি উপজেলায় এবং এই প্রার্থীদের সবাই কিন্তু জেলা বা উপজেলা পর্যায়ের কিন্তু শীর্ষ নেতৃবৃন্দ এবং তাদের অনেকেই তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ভোট চাওয়া বা তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করা, পোস্টার লিফলেট ছাপানো, ইতিমধ্যে কিন্তু তারা এই সমস্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং তারা এখন পর্যন্ত তফসিলের অপেক্ষায় আছেন। তফসিল ঘোষণার পরই মনোনয়ন দেওয়া হবে তাদেরকে এবং মনোনয়নের উপর ভিত্তি করে মূলত তারা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। তবে এক্ষেত্রে এখন যে বিষয়টি আমি দেখছি যে যশোরে আওয়ামী লীগের ভেতরে কিন্তু হঠাৎ করে অভ্যন্তরীণ কোন্দল মাথা চাড়া দিয়ে এসেছে। আপনি জানেন যে গত 4 দিন আগে কিন্তু যশোরে কোন্দলটি ফুটে উঠেছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই ব্যাপারে যে মামলাটি হয়েছে থানাতে সেখানে কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসীরা আছে তাদেরকে আসামি করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি যশোরে আলোকিত হচ্ছে যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ কি আবার দ্বিধাবিভক্ত হয়ে পড়বে কিনা। বিপরীতে কিন্তু বিএনপির অবস্থান একেবারে নেই বললেই চলে। বিএনপির কোনো প্রার্থী বা কোনো সমর্থক বা কোনো কর্মীকে কিন্তু আমরা নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনা করতে দেখছি না। অপরদিকে বাম ধারার যে সমস্ত দলগুলো আছে তারাও কিন্তু মোটামুটি নির্বাচনকে নিয়ে প্রস্তুতি তারাও শুরু করেছেন এবং তারাও জোর লবিং গ্রুপিং করছেন যাতে তারা তাদের মনোনয়নটি পান এবং সেই মনোনয়ন পাওয়ার পরে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। সবকিছু মিলিয়ে কিন্তু যশোরের নির্বাচনী হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্থাৎ সন্ত্রাসী অভিযান ইতিমধ্যে শুরু করেছে, বেশ কয়েকজন সন্ত্রাসীকে তারা আটক করতেও সক্ষম হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের চেষ্টাই তারা অব্যাহত রাখবেন। উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে পরবর্তী খবরে। কর্ণফুলী নদীর উভয় পাড়ের 2000-এরও বেশি অবৈধ স্থাপনা অপসারণের কাজ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। উচ্চ আদালত 2 বছর আগে সব স্থাপনা সরাতে নির্দেশনা দিলেও নানা কারণে তা কার্যকর করা যায়নি। জেলা প্রশাসন বলছে উচ্ছেদ শুরুর আগে দখলদারদের সরে যেতে আজ থেকে মাইকে প্রচারণা চালানো হবে। নদীর পাড় দখল করে কোথাও গড়ে উঠেছে বসতবাড়ি, কোথাও ইটভাটা, কোথাও আবার শিল্প কারখানা, ডকইয়ার্ড আর অবৈধ ঘাট। মৃতপ্রায় এই নদী দেখে বোঝার উপায় নেই একসময় কতটা প্রশস্ত ছিল চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। 2.5 বছর আগে নদীর দুই পাড়ে 2172টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছিল জেলা প্রশাসনের একটি কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয় বেদখল হয়েছে 158 একর ভূমি যার দাম প্রায় 2370 কোটি টাকা। দখলদারের তালিকায় দেখা গেছে বড় শিল্প প্রতিষ্ঠান, প্রভাবশালী ব্যক্তি আর নানা সরকারি প্রতিষ্ঠান। তবে চাকতাই খালের মুখে কর্ণফুলীর পাড়ে বাস্তুহারা নাম দিয়ে অবৈধ বস্তি গড়ে তুলে প্রতিদিন দখল বাড়াচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। মানে অনেক গভীর থেকে মাটি ভরাচ্ছে, মাথায় নিয়ে আমরা ছেলে ফেলে যা আছে সবাই মিলে আমরা মাটি ভরাট করছি, অনেক কষ্ট করছি। আমরা এখানে 2000 সালে আছি, 2002 সালে সমিতি গঠন করে এখানে চলছিল যে টাইমে আমরা এখানে আসছি। কোনো ব্যক্তি যদি 10,000 টাকা মারে দিব তো থাকতো না এখানে। সব অবৈধ স্থাপনা 3 মাসের মধ্যে উচ্ছেদ করতে 2016 সালে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু নানা সীমাবদ্ধতায় আদালতের নির্দেশ কার্যকর করা যায়নি।
তবে জেলা প্রশাসন বলছে এবার আর ছাড় নয়। মাইকিং করব দুই দিন ব্যাপী, যেহেতু এখানে মহামান্য হাইকোর্টের অর্ডার, সেক্ষেত্রে নোটিশের কোনো বিষয় নেই, আর তিন দিন সময় তারা পাবে। আর এর পূর্বে আমরা কিন্তু 90 দিনের সময় দিয়ে আমরা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছি, সেই সময়টিও শেষ হয়েছে। গবেষকদের হিসাবে গেল 2 দশকে কর্ণফুলী নদীর স্থান ভেদে প্রশস্ততা কমেছে 50 থেকে 300 মিটার পর্যন্ত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দখল ও দূষণে ঐতিহ্য হারাচ্ছে মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালটি। নগরবাসীর অভিযোগ, খালে ফেলা বাসাবাড়ির ময়লা আবর্জনার দুর্গন্ধ আর খালের দুপাশের হাঁটার রাস্তা দখল করে হোটেল রেস্তোরাঁ করায় চলাচলে দুর্ভোগের শেষ নেই। খালটির দ্রুত সংস্কার করে সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। পৌর শহরের এই খালটি 2008 সালে 6 কোটি টাকা ব্যয়ে প্রথম সৌন্দর্য বর্ধনের কাজ করে মানিকগঞ্জ পৌরসভা। সে সময় খালটির দুপার ব্লক দিয়ে বাঁধানো হয়। এছাড়া এ প্রকল্পে খালের একপারে 4 ফুট চওড়া ওয়াকওয়ে এবং পথচারীদের বসার জন্য বেঞ্চও নির্মাণ করা হয়। তবে পৌর কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র খালে ফেলা হয়। এছাড়া খালের দুপাশের হাঁটার রাস্তা দখলে নিয়ে করা হয়েছে হোটেল রেস্তোরাঁ। এ অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী। ওরকম হচ্ছে না, হালকা একটু তো হচ্ছে, ওটা তো আমরা ছড়িয়ে দিব যাতে জনগণের চলাফেলা সুবিধা হয়। চরম অদক্ষতা, অযোগ্যতা এবং ব্যর্থতা যে যার কারণে খালটা আজকে এইভাবে পড়ে আছে এবং মানুষ দখল করে নিয়েছে। খালের পরিবেশ রক্ষা ও অবৈধ দখল মুক্তির দাবিতে বিভিন্ন সময় মেয়রের কাছে একাধিকবার স্মারকলিপি দেয়া হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ নাগরিক সমাজের। এই খাল পুনঃসংস্কার করে খালের যৌবন ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন, নিবেদন এবং অনশন পর্যন্ত আমরা করেছি। আমরা যখন কর্তৃপক্ষের কাছে যাই, তারা তখন আমাদেরকে আশার বাণী শুনিয়ে দেয়। এই খালটি সংরক্ষণের দায়িত্ব মূলত পৌর কর্তৃপক্ষের। সেই পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এই খালটির অব্যবস্থাপনা আছে। পৌর মেয়র জানান, খালের সৌন্দর্য বর্ধনে এডিবির অর্থায়নে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে। যতটুকু জানি এটা 65 কোটি টাকার মতো এটা অ্যালোকেশন হয়েছে। এখন এটা একটা প্ল্যান হবে, এটা একটা এস্টিমেট হবে, তারপরে এটা টেন্ডার হবে, তারপরে এটা বাস্তবায়নের দিকে চলে যাবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খালটি দখল ও দূষণ মুক্ত করে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হবে বলেও আশাবাদ জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক সংবাদে। গত কয়েক বছরে ঢিমে তালে চলছে ইস্যু ব্যবস্থাপনার কাজ। গেল বছর আইপিওর মাধ্যমে বাজারে এসেছে 14টি প্রতিষ্ঠান। আগের বছরের চেয়ে এ সংখ্যা বেশি হলেও বাজার সংশ্লিষ্টরা বলছেন এটি সন্তোষজনক নয়। সরকারি বেসরকারি আইপিওর পরিমাণ বাড়াতে নীতিমালায় পরিবর্তন দরকার বলছেন তারা। পাশাপাশি তাগিদ দিয়েছেন মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা জোরদারের। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কমেছে ইস্যু ব্যবস্থাপনার কাজ। গেল বছর 14টি প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে 601 কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করেছে। 2017 সালে এই সংখ্যা ছিল আরও কম, মাত্র 8টি। বর্তমানে তালিকাভুক্ত 59টি মার্চেন্ট ব্যাংক ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মাত্র 1টি প্রতিষ্ঠান বাজারে এসেছে আইপিওর মাধ্যমে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে প্রক্রিয়াধীন। দেশের জিডিপি গ্রোথ রেট যেভাবে বাড়তেছে, জিডিপি তুলনায় মার্কেট ক্যাপ প্রতিনিয়ত কমে যাচ্ছে এবং কমতে কমতে আমরা এখন পৃথিবীর সবচেয়ে কমে আসছি, কাজে আইপিও আপনাকে বাড়াইতে হবে। বাজার চাহিদা বিবেচনায় আইপিও সরবরাহ আরও বাড়ানোর প্রয়োজন মত খাত সংশ্লিষ্টদের। প্রয়োজনে নীতিমালা সংশোধনের দাবিও তাদের। অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। একটা আইপিও আসতে যদি 2 বছর লাগে, সেক্ষেত্রে ভালো আই উদ্যোক্তা আসবে না। একটা আইপিও আসতে যদি আইপিও কস্ট 10% হয়, সেক্ষেত্রে ভালো ইস্যু আসবে না। আপনার এই ব্যাপারগুলিকে অ্যাড্রেস করতে হবে। বাজারে নতুন প্রতিষ্ঠান টানতে কর ছাড়ের কথাও বলছেন বিশ্লেষকরা। এছাড়া আইপিও প্রক্রিয়ায় দ্রুততা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন তারা। পলিসি আমরা যেটা বলি আর কি, যে আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে যদি এখানে মার্কেটে যদি লিস্টেড করাতে চান, তাহলে ডেফিনেটলি তাদেরকে সেইভাবে ফেসিলিটেট করতে হবে এবং তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। এবং সেই বিষয়টা কি, আপনার ট্যাক্স বেনিফিট, তাকে এমন একটা অ্যামাউন্ট তাকে ট্যাক্স বেনিফিট দিতে হবে যাতে সে উদ্বুদ্ধ হবে যে না, এখানে গেলে ডেফিনেটলি আমার বেটার হবে। 59টি মার্চেন্ট ব্যাংক প্রতি 2 বছরে 1টি করে প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে বাজারে আনবে, এমন বিধান রয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ আইনে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 71-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর 9 জন যোদ্ধাকে সম্মাননা জানিয়েছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ ফোরাম।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই সম্মাননা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন করতে মরিয়া মুক্তিযোদ্ধারা, তখন সব ধরনের সহায়তায় এগিয়ে আসে ভারতীয় মিত্রবাহিনীর যোদ্ধারা। তাদের সেই অবদানের স্বীকৃতি হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর 9 জন যোদ্ধাকে সম্মান জানিয়েছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ ফোরাম। মিত্রবাহিনীর যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 48 বছর আগে সেই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ভারতীয় যোদ্ধারা, বলেন বাংলাদেশকে সহায়তা করতে পেরে তারাও গর্বিত। আমরা প্রথম ব্রাহ্মণবাড়িয়াতে যখন এবারে উঠলাম, আমাদের প্রায় সবার চোখে জল, কেননা উৎসাহিত প্রিন্সিপাল, উৎসাহিত অন্য সব টিচার্স এবং দলে দলে ছাত্রীরা, তাছাড়াও কিছু পুরনো মুক্তিযোদ্ধারাও ছিলেন ওখানে, তাদের দেখে আমরা সত্যি আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বলেন 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। আওয়ামী লীগ যে 26 বছর ক্ষমতার বাইরে ছিল, সে সময় মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি বিকৃত করা হয়েছিল। 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দলকে সংগঠিত করেছে। গত 10 বছর টানা ক্ষমতায় থাকার কারণে এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা গেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মিত্রবাহিনীর যোদ্ধাদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাজনৈতিক দলগুলোর সাথে চারচক্রের আয়োজন করেছেন গণভবনে, এবং সেটি ঐক্যফ্রন্ট তথা বিএনপির নেতারা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে যাবে না। তারা আমরা সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়ে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এটা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ। তার উদ্যোগেই নির্বাচনের আগে বিভিন্ন দলের সেপায় বৈচিত্র্যময় ফুলের সম্ভার নিয়ে রাজশাহীতে চলছে পুষ্পমেলা। বিভিন্ন জাতের ফুলের পরিচিতি তুলে ধরতে এবং ফুল চাষে আগ্রহ বাড়াতে প্রতি বছর আয়োজিত হয় এই মেলা। রাজশাহীর সিএনবি মোড় এলাকায় 5 দিনের এই মেলা শেষ হবে আজ শুক্রবার। ফুলের সঙ্গে রাজশাহী নগরবাসীর সখ্যতা বাড়াতে এই পুষ্পমেলার আয়োজন। দেশি বিদেশি জাতের ফুল দেখতে প্রতিদিনই মেলায় ভিড় করছে দর্শনার্থী। অনেকেই কিনছেন পছন্দের ফুল গাছ। জমজমাট মেলা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। সপরিবারে অভিভূত হয়ে গেছি, যে কোনো ধরনের ফুল পাওয়া যাচ্ছে, এতে করে আমাদের এই ফুলের যে যারা চাষি তারাও কিন্তু উপকৃত হচ্ছে। এখানে আসলে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, যার কারণে সবাই আনন্দিত যে আমরা এখানে আসতে পেরেছি এবং বিভিন্ন ফুল সম্পর্কে জানতে পেরেছি। মানুষের চাহিদা অনুসারে আমরা গাছের যোগান দিতে পারছি বা মানুষের চাহিদা অনুসারে আমরাও এটা চেষ্টা করছি তাদের মনে মনোপূত কিছু গাছ উপহার দেওয়ার জন্য। আয়োজকরা জানালেন, এবারের আসরে 30টি স্টল অংশ নিচ্ছে। মেলা আয়োজনের উদ্দেশ্য অনেকাংশেই সফল। ফুলের প্রতি জনসাধারণের আগ্রহ আগের চেয়ে বেড়েছে। রাজশাহীর নার্সারির সংখ্যা যেমন বেড়ে যাবে,
খুব বেশি সময় লাগবে না যে রাষ্ট্রকে শান্তি শহর বলা হয়, শিক্ষানগরী বলা হয়। আমরা চাই রাশি ফুলের নগরীতে পরিণত হোক, এটা আমাদের বৈকালেশ্বরের প্রত্যাশা। রাজশাহী মহানগরের সিএনবি মোড়ে এই মেলার আয়োজক ক্রীড়া সংগঠন বৈকালী সংঘ। সোমবার শুরু হওয়া পাঁচ দিনের মেলার শেষ দিনে শিশুদের জন্য থাকছে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে বাংলাদেশ ব্যাংকের মামলা। মামলা আর জরিমানায়ও ফিরছে না শৃঙ্খলা, সড়ক ব্যবস্থাপনার পুলিশের 29 দফা সুপারিশ। অমর একুশে বইমেলা শুরু আজ বেলা 3টায় বাংলা একাডেমিতে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 49 ভলভো বাস ভাঙ্গারি হিসেবে বিক্রির প্রক্রিয়া চলছে, অবহেলার দায় স্বীকার বিআরটিসি। বিপিএল এর প্লে অফ নিশ্চিতে 2টায় কুমিল্লার মুখোমুখি ঢাকা, 7টায় চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।